আপনারা তো ঠিক করে আরবি পড়তে পারেন না, আবার ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন। আমরা আরবি পড়তে পারি না, আমার ভুল ধরেন তো। আপনারা তো আরবি পড়েন, গত কয়েক শতাব্দী ধরে নিখুঁত আরবি পড়েন, আরবিতে ওয়াজ করেন। আপনারা একজনের ভুল আরেকজন ধরেছেন। আমি কয়জনের কথা বললো? মৌলানা মওদুদি সাহেব কত বড় বিখ্যাত একজন দার্শনিক, ওনার ভুল ধরেছেন। ডক্টর জাকির নায়েক, জাকির নায়েকরা আপনারা ভুল ধরেছেন। হাটহাজারির আলেমদের ভুল ধরেছেন কাওমির, আমি আগেই বলেছি। আরও কত আলেম ওলামা গত কয়েক শতাব্দী ধরে একজন আরেকজনের ভুল ধরেছেন, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়েছেন, মুরতাদ ফতোয়া দিয়েছেন 1300 বছরে। ইমাম গাজ্জালিকে অনেকে বলেছেন, ফতোয়া দিয়েছেন। ইমাম জাহাবিকে অনেকে বলেছেন, কুর্তুবিকে অনেকে বলেছেন, এক একজনকে। তা আপনারাই তো একজন আরেকজনকে ফতোয়া দিয়েছেন, তো নতুন করে আমার ভুল ধরার দরকার নাই। আমি গুনাহগার মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে নেমেছি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে। বাস এই কাজটা করেন, আরবির ভুল ধরে লাভ নাই। আপনারা আরবি জানেন তো কি লাভ হলো? যেই বিধান চলে না, আল্লাহ রসুল বলেছেন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর হুকুম চলে না, তার বিধান চলে না। সেই বিধানের মাস্টার হয়েছেন, তফসির করেছেন, ব্যাখ্যা করছেন, ওয়াজ করে টাকা রুজি করে খাচ্ছেন, একটা হুকুম চলে না, তো এই আরবি শিখে কি লাভ হলো মিয়া? কি লাভ? শিখেন, ভালো কথা দরকার আছে শিখেন, এটা পরে। আগে জনগণকে ঐক্যবদ্ধ করেন, মাটি বাসান রক্ষা করেন। বহু আরবি জানেওয়ালা, আপনি কি নিয়ে আরবি জানেন? সিরিয়ার মুসলমানদের থেকে বেশি আরবি জানেন নাকি? ইরাকের মুসলমানদের থেকে বেশি আরবি জানেন? সৌদি আরব থেকে বেশি আরবি জানেন? তাদের আরবি জানেওয়ালা ওই আলেমরা সাম্রাজ্যবাদীদের কৃতদাসে পরিণত হয়েছে। আরবি জানা নিয়ে অহংকার করবেন না, পারলে ঐক্যবদ্ধ হন। আল্লাহ ছাড়া কাউকে মানি না, পুরো জাতিকে ইস্পাত করে ঐক্যবদ্ধ করেন। আর পারেন কিনা, জান মাল মানবতার কল্যাণে উৎসর্গ করেন, দেখি পারেন কিনা, ওইটা করেন। আল্লাহ রসুল ওই ইসলাম শিখিয়েছেন, আল্লাহ রসুল বসিয়ে বসিয়ে সাহাবিদেরকে আরবি গ্রামার শেখান নাই, শিখিয়েছেন। আল্লাহ রসুল মুজাহিদ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, ঐক্যবদ্ধ বানিয়েছেন, পারলে ওইটা করেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা মুখস্থ করে টাকা কামাই করে খাচ্ছেন, আবার অহংকার করেন। হিজবুত তাওহীদের সামনে আসবেন না। হিজবুত তাওহীদ আল্লাহর বিজয় হবে, আল্লাহর এই সত্য আল্লাহ। কাজেই আপনারা আরবি জানেন, অসুবিধা নাই, এই জানার কোনো অর্থ নাই। আরবি যারা জানে তাদের মাটি নাই, ধর্ম নাই। এখানে বসে আর আপনি আরবি কতটুকু শিখবেন? আর কাজেই আগে মোমেন হন, লা ইলাহা ইল্লাল্লাহ, জান মাল উৎসর্গ করে দিয়ে আমি ঐক্যবদ্ধ হলাম। শিয়া সুন্নি সাফি হাম্বুলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাজাব এই ফেরকা, যদি পারেন ঐক্যবদ্ধ হন।